ভার্চুয়ালি থাইল্যান্ডে অনুষ্ঠিত তাইকোয়ান্দো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল গত 2 মাস আগে। যেই টুর্নামেন্টে ভারত, থাইল্যান্ড, ইরানের মতো কয়েকটি দেশ অংশগ্রহণ করেছিল। ভারতবর্ষ থেকে পদ্মশ্রী, করিমুল হক, কোচিং সেন্টার বিভিন্ন বিভাগে কয়েকজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে 7 জন গোল্ড মেডেলিস্ট এবং 1 জন ব্রোঞ্জ পদক পেয়েছেন বলে জানালেন তাদের কোচ ডক্টর পিনাকি। জয়ী খেলোয়াড়দের হাতে আজকে পদ্মশ্রী, করিমুল হকের উপস্থিতিতে কোচিং সেন্টার থেকে পদক এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। এই বিষয়ে পদ্মশ্রী করিমুল হক তাইকোয়ান্দো কোচিং সেন্টারের কোচ ডক্টর পিনাকি জানালেন, আমাদের এই কোচিং সেন্টার থেকে বয়সের ভিত্তিতে 4টি বিভাগে অংশগ্রহণ করে 6টি স্বর্ণপদক সহ 1টি ব্রোঞ্জ পদক খেলোয়াড় অর্জন করেছে। আগামী দিনে সরকারি সহায়তা পেলে এই খেলোয়াড়েরা দেশের ভালো সুনাম অর্জন করতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন। এ বিষয়ে পদ্মশ্রী করিমুল হক বলেন, খুবই গর্বের বিষয় যে আমার এখান থেকে বিনামূল্যে তাইকোয়ান্দো প্রশিক্ষণ দেওয়া হয়। সেই কোচিং সেন্টার থেকে আন্তর্জাতিক স্তর থেকে পুরস্কার অর্জন করতে পেরে নিজেদের খুব গর্ববোধ মনে হচ্ছে। খেলোয়াড়েরা পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। ময়নাগুড়ি থেকে কৌনক অধিকারীর রিপোর্ট। আমি খুব খুশি, খুব গর্বিত, আনন্দ যে আজকে ডক্টর পিনাকি নারায়ণ মৈত্র যে বইটা লিখছে, এই বইটা লেখাতে প্রচুর মানুষ এই বইটা কিনবে, আর এই বইটা যে রয়্যালটিটা পাবে তা আমার মানবসেবা সদন সোসাইটি হসপিটালের জন্য উনি ডোনেট করতে চায় এবং করছেও কিছু টাকা। খুব খুশি উনি, আমি চাচ্ছি এই বইটা আপনারা সবাই কিনবেন, পড়বেন, আর এই বই থেকে অনেক রকম জ্ঞান অর্জন করবেন এবং অনেক কিছু তথ্য জানতে পারবেন। নমস্কার। আমি ডক্টর পিনাকি নারায়ণ মৈত্র, আমি একজন ডেন্টাল গ্র্যাজুয়েট, আমি পোস্ট গ্র্যাজুয়েশন করতে যাচ্ছি আমার ডেন্টিস্ট্রির উপরে, ওরাল মেডিসিন আর রেডিওলজির উপরে আমি পোস্ট গ্র্যাজুয়েশন করতে যাচ্ছি। সো আমি উত্তরণ পাবলিশার্স কলকাতা থেকে আমার এই কুইজ বুক ব্রেন ডিজিজ পাবলিশড হয়েছে এই বছর। এটা একটা কুইজ বুক, এর মধ্যে 609 মানে 609 কোয়েশ্চেন্স আছে, স্পোর্টস, সায়েন্স, ফিকশন, মিথোলজি, ফুড, সব কিছু নিয়ে। সো এই বইটা আমি লিখেছি, এই বইটা লেখার উদ্দেশ্য হচ্ছে এটা যে বইটার থেকে যেই রয়্যালটিটা পাওয়া হবে সেটা পদ্মশ্রী করিমুল হক সাহেব যেই হসপিটালটা চালান সেই হসপিটালেই রয়্যালটিটা দেওয়া হবে, এবং সমস্ত কমিউনিটি সেন্টারে যে সমস্ত কাজ হয় সেই হসপিটাল পারপাসে এটা ইউজ আপ হবে। এবং আমি বইয়ের পিছনেও এটা মেনশন করেছি যে পদ্মশ্রী করিমুল হক যে হসপিটাল তৈরি করছেন, একটা হসপিটাল তৈরি করতে অনেক ফান্ডসের দরকার। সো বই বিক্রি হওয়ার যেই রয়্যালটিটাই আসবে সেটাই আমি সেই হসপিটালে ডোনেট করতে চলেছি। স্কটল্যান্ড থেকে একটা ভার্চুয়াল পুংসে এবং স্পিড টিস কম্পিটিশন অর্গানাইজ করা হয়েছিল ওয়ার্ল্ড টাইকোন্ডো চ্যাম্পিয়ন সাউথ কোরিয়ার ফ্ল্যাগশিপে। সো সেখানে পৃথিবীর বিভিন্ন দেশ পার্টিসিপেট করে। সো আমাদের ইন্ডিয়ার থেকে পদ্মশ্রী করিমুল হক টাইকোন্ডো একাডেমি থেকে এই আমাদের এই ভাই বোনেরা পার্টিসিপেট করেছিলেন। সো তাদের মধ্যে খুবই গর্বের দিন, খুবই আনন্দের দিন, তারা রেসপেক্টিভ স্পিড টিকিং ডিভিশনসে বিভিন্ন দেশ, ইন্দোনেশিয়া, ইরান এর মতো দেশের কম্পিটিটরদেরকে হারিয়ে তারা ফার্স্ট পজিশন এবং থার্ড পজিশন সিকিউর করেছে। সো আমি ডক্টর পিনাকি নারায়ণ মৈত্র, আমি চ্যাম্পিয়ন টাইকোন্ডো একাডেমি অফ ইন্ডিয়া ডাইরেক্টর, এবং আমি চ্যাম্পিয়নের সমস্ত অনলাইন ইভেন্টসের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে থাকি। সো এই ইভেন্ট যেটা স্কটল্যান্ডের ইভেন্ট ছিল, ব্র্যান্ডমাস্টার হানমা অর্গানাইজার ছিলেন, আমি অনেকগুলো কোঅর্ডিনেটরের মধ্যে ইন্ডিয়া থেকে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি। সো আমাদের চ্যাম্পিয়ন টাইকোন্ডো একাডেমি অফ ইন্ডিয়া থেকে এই বাচ্চাদেরকে স্পন্সর করা হয়েছে আমাদের এই টুর্নামেন্টের জন্য। সো আমি খুবই খুশি এবং আমি খুবই শিওর যে এই বাচ্চাদেরকে যদি ট্রেনিং দেওয়া যায় তো আগামী দিনে এটা আমাদের দেশের সম্পদ এবং এরা ফিউচারে আরও বড় বড় টুর্নামেন্টসে গিয়ে পার্টিসিপেট করবে, খেলবে এবং দেশের নাম উজ্জ্বল করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। পুরস্কার বিতরণ অনুষ্ঠান বল। হ্যাঁ, সো আপনারা সবাই জানেন যে 2020 সাল থেকে কোভিড প্যান্ডেমিকে সবাই ঘরে বন্দি ছিল। সো ওয়ার্ল্ড টাইকোন্ডো মানে যেটা আমাদের টাইকোন্ডো সারা পৃথিবীতে হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সামনে কাজ করে থাকে, তারা একটা পলিসি নেয় যে ভার্চুয়ালি চ্যাম্পিয়নশিপ করা যাবে। ভার্চুয়ালি কীভাবে চ্যাম্পিয়নশিপ করা যাবে, টাইকোন্ডো একটা কম্পিটিটিভ খেলা, তো টাইকোন্ডোর আর্টিস্টিক ডিভিশন যেটা ক্যারাটেতে খাতা বলে থাকে সেটা টাইকোন্ডোর পুংসে। সো এই পুংসে কম্পিটিশন সারা পৃথিবীতে ওয়ার্ল্ড টাইকোন্ডোর রুল রেগুলেশনসে হচ্ছিল এবং হয়ে যাচ্ছে। সো করিমুল হক, পদ্মশ্রী করিমুল হক টাইকোন্ডো একাডেমি থেকে যেখানে যে কমিউনিটি সেন্টারটা চলে সেখানে বাচ্চারা প্র্যাকটিস করে বিভিন্ন গ্রাম থেকে এসে। সো এদেরকে আমরা চ্যাংমুপন স্কটল্যান্ড থেকে একটা ভার্চুয়াল চ্যাম্পিয়নশিপ হয়েছিল, এডিনবার্গ স্কটল্যান্ডে গ্র্যান্ডমাস্টার হানমাং এই টুর্নামেন্টটা অর্গানাইজ করে থাকেন, যার কোঅর্ডিনেটর হিসেবে আমি প্রত্যেকবার কাজ করে থাকি। সো আমাদের চ্যাংমুপন টাইকোন্ডো একাডেমি অফ ইন্ডিয়া থেকে আমরা এই বাচ্চাদেরকে স্পন্সর করেছিলাম যে যার জন্য এরা স্পিড কিক এখানে স্পুনসে এবং স্পিড কিককে খেলা হয়েছিল, তো বাচ্চারা স্পিড কিক ডিভিশনে কম্পিট করে নিজেদের ডিভিশনসে বয়স অনুপাতে। স্যার কি ভার্চুয়ালি হয়েছিল? হ্যাঁ, ভার্চুয়াল সারা পৃথিবীতে এখন ভার্চুয়ালি টুর্নামেন্টসগুলো হচ্ছে, ওয়ার্ল্ড টাইকোন্ডো নিজস্ব ওয়ার্ল্ড সিরিজও হচ্ছে। সো এটাও হচ্ছে অ্যাংগোবান কোরিয়া, যেটা টাইকোন্ডোর একটা প্রাচীন স্কুল, সেখান থেকে তাদের ফ্ল্যাগশিপে এই টুর্নামেন্টটা স্কটল্যান্ডের হেডকোয়ার্টার থেকে হয়েছিল। কেমন ফলাফল হয়েছে?
ফলাফল কেমন হয়েছিল? ফলাফল খুবই ভালো, খুবই আনন্দের ব্যাপার, খুবই গর্বের ব্যাপার যে বাচ্চারা, এদের মধ্যে সাতজন বাচ্চা খেলেছিল, তাদের মধ্যে ছটা গোল্ড এবং একটা ব্রোঞ্জ এসেছে। আমি মনে করি ভার্চুয়াল চ্যাম্পিয়নশিপে প্রত্যেকটা কোচকে আমি রিকোয়েস্ট করবো যে তাদের বাচ্চাদেরকে তারা খেলা, কেন কি যে আজকে আমাদের পক্ষে, আমাদের বিভিন্ন বাচ্চাদের পক্ষে বাইরে গিয়ে খেলাটা তো সবার পক্ষে সম্ভব না, ফরেন গিয়ে কমপ্লিট করাটা কেন, অনেক এক্সপেন্সিভ ব্যাপার এবং স্পন্সার না হলে। তো এই যে অনলাইনে যে টুর্নামেন্টও খেলছে এটা দেখে হচ্ছে এদের এক্সপিরিয়েন্স বাড়ছে, এদের এখন বয়স খুবই কম, সব 15-16-14 বয়স এ ছেলেমেয়েরা। তো এরা এই টুর্নামেন্টগুলো খেলতে থাকলে এদের এক্সপিরিয়েন্সটা বাড়বে, যদি এরা ফিউচারে যায় তখন এদের এই এক্সপিরিয়েন্সটা এদের ফিউচারে কাজে আসবে এবং এরা দেশের জন্য মেডেলস জিততে পারবে আমরা আশা করি।